মা আসছেন, সেজে উঠেছে চারিদিক। উৎসবের মেজাজে বঙ্গবাসী, কোথাও থিমের বহর, কোথাও আবার সাবেকিয়ানায় জোর। গত বছর দুর্গাপুজোতে বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দিরের থিম নজর কেড়েছিল রাজ্যবাসীর। এবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর থিম অযোধ্যার রাম মন্দির। যে কমিটির মাথায় রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার পর ফিতে কেটে এরপর উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তবে এই থিম নিয়ে ইতিমধ্যেই চড়ছে রাজনীতির পারদ। শেষ সময় সকলেই রাম নাম নেয়, বুঝতে পেরেছে রাম ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, কটাক্ষের সুর বিজেপি নেতার গলায়। তৃণমূলের নেতারা এতদিন রাম নামে ভূত দেখছিল, রাম নামের শুনলেই তৃণমূলের নেতা নেত্রীরা রেগে তিতি বিরক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এখন দেখছি তৃণমূলের যারা কর্মী সমর্থকরা তারাই রাম মন্দিরের আদলে দুর্গাপূজা করছে। কারণ রাম ভারতবর্ষের পুরুষোত্তম পুরুষ এবং রাম বাঙালির সঙ্গে রামের একটা বিশাল যোগাযোগ আছে। তৃণমূলের যে সমস্ত নেতারা রামের বিরোধিতা করছেন তাদেরকেও যখন পরলোক গমন করবেন, শ্মশান যেতে হবে, তখন এই রাম নামের সাহারাই যেতে হবে। রাম মন্দির দেশের সম্পদ, যারা দেখতে যেতে পারেননি তাদের জন্যই এই থিম, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস নেতা তথা উদ্যোক্তাদের। তৃণমূল নেতা বাবলা সরকার বলেন, আমরা বামপন্থীদের মতো পুজোর বিরোধিতা করি না, আবার বিজেপির মতো ইস্যু নিয়ে রাজনীতিও করি না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা সর্বধর্ম সমন্বয় ধর্মের মানুষকে নিয়েই চলি। আমরা কখনো বামপন্থীদের মতন বলি না পূজা শ্রাদ্ধ করা যাবে না। বিজেপির মতন ইস্যু নিয়ে আমরা কোনো রাজনীতি করি না। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, একটা পুজো হয় একটা এলাকার মানুষদের নিয়ে, সেখানে তৃণমূলের নেতারাও থাকে, অন্য রাজনৈতিক দলের নেতারাও থাকে, সাধারণ মানুষও থাকে। উল্লেখ্য, এবার 39তম বর্ষে পা দিল নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। ইতিমধ্যেই চাঁচল মহকুমায় সাড়া ফেলেছে এই পুজো। পুজোতে ব্যাপক ভিড় হবে বলেই আশা করছেন পুজোর উদ্যোক্তারা। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।